ও সামি খেদিরা আছেন তাদের বাদ দিয়ে হয়তো দলটা আজকে সাজাতে হবে এবং সেক্ষেত্রে কিছু বিপদে পড়ে যেতে পারেন কো জোয়াকিম লো পর্তুগালের মতোই চার দুই তিন এক আজকে কিন্তু এই ছকেই দল সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন লো সেক্ষেত্রে ডিফেন্স থেকে ক্যাপ্টেন ফিলিপ লাম উঠে আসতে পারেন মিডফিল্ডে আপনারা দেখতে পাবেন এখনই এবং বেসিক্যালি এইখানে লাম খেলেন না তিনি নিচে খেলেন সেখান থেকে আজকে লামকে এখানে খেলতে হবে এবং লামের সবচেয়ে বড় যোগ্যতা কিন্তু এটাই তিনি পুরো মাঠ জুড়ে খেলতে বলেন যদি বলা হয় তাকে এখানে খেলতে লাম কিন্তু এখানেও খেলতে পারবেন এবং ঠিক উপরের যে জায়গাটায় আছেন মুলার মুলারের ঠিক পেছনে তিনজন আছেন পোরলস্কি ওজিল এবং গোজে তিনজনই কিন্তু অ্যাসিস্ট করবেন খেদিরে আর সোয়েন্সটাকে না থাকলেও জার্মানি কিন্তু দুর্দান্ত একটা দল এবং এই ছিল আমার কাছে দু দলের team formation navid bhai oh, okay.